শান্তিপূর্ণ কর্মসূচিতে যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিক্ষক ঐক্যজোট আয়োজিত মানববন্ধনে পুলিশ সহ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ সময় বিরোধী দলের নেতা কর্মীদের নির্যাতন নিপীড়ন করে সরকার ক্ষমতায় থাকতে চায় বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নেতা কর্মীদের সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বক্তারা। মার খাবেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যদি তুলে দিতে চায় আপনারা যেখানে যে জায়গায় থাকবেন ওখানেই বসে পড়বেন আপনারা। আমরা জয়ের মুখোমুখি, বিজয় ইনশাল্লাহ আমরা অর্জন করব। জনগণের সম্পৃক্ততা রাজপথে দেখা যাচ্ছে, এখানে এটা কেউ রোধ করতে পারবে না।